ओम ब्रह्मरूपम आदि मध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाङ्मनोति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। श्री भगवानের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিরজানন্দজি মহারাজের কথোপকথন এবং উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা 208 নম্বর সূত্র অবধি পড়েছিলাম, আজকে আমরা 209 নম্বর সূত্র থেকে পড়তে শুরু করব। 209 নম্বর সূত্রে পূজনীয় মহারাজজি বলছেন, সবই হচ্ছে মনের ব্যাপার, মনের উপর সব নির্ভর করে, মনেই বন্ধন মনেই মুক্তি, যেমন মতি তেমনি গতি। উপযুক্ত যোগী সকল রকম অনুকূল অবস্থার মধ্যে কঠোর তপশ্চারণ করেও অন্তরের নিহিত বাসনার বশে বিষয় সুখ ও নামযশের প্রতি যদি আকৃষ্ট হয় তাহলে তার সমস্ত সাধন ভজন ও তপস্যা ভস্মে গীতাহুতির মতো পণ্ডশ্রম মাত্র। আর ত্রিতাপ দগ্ধ জীব সংসারের অসারতা হারে হারে উপলব্ধি করে বিষয়ে বিতরাগ হয়ে সমস্ত মন প্রাণ দিয়ে যদি ভগবানের শরণাপন্ন হয় তাহলে তিনি তাকে বারবার জন্ম মরণ রূপ দুঃখ হতে ত্রাণ করেন। এটা হচ্ছে কথা। অনেকের আমাদের ধারণা, আমরা মাঝে মাঝেই বলে থাকি দেখবেন, যে সাধন ভজনের উপযুক্ত পরিবেশ পাচ্ছি না। ইংরেজিতে একটা ভারী সুন্দর একজন কাছে লেখা আমি দেখছিলাম, যে সেখানে বলা আছে যে তুমি জগতে কোনো মানে আইডিয়াল চরিত্র পাবে না, তাতে মেক ইউর সেলফ অ্যান আইডিয়াল ওয়ান। যখন কোথাও কিছু খুঁজে পাচ্ছে না তখন নিজেকেই সেই ভাবেতে ভাবিত করে নিতে হবে, এটা হচ্ছে কথা। আসল আমরা কি করতে চাই এই বোধটা আমাদের ভেতরে জাগা দরকার। ভগবানকে চাই না না চাই, এই বিরজানন্দজির কথাতেই আছে, যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায়। যে তাকে চাইবে সেই তাকে পাবে, যে তাকে না চাইবে পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ ভূমি পঞ্চভূতের ফাঁদে পড়ে তিনি তার জীবন একেবারে বীতশ্রদ্ধ অবস্থায় চলে যাবে, এটা হচ্ছে কথা। এই বোধটা কিন্তু আমাদের ভেতরে আসা দরকার, আমাদের সবসময় মনে রাখা দরকার যে আমরা কী চাই, এই বোধটা আমাদের জাগা দরকার। সবই হচ্ছে মনের ব্যাপার, মনের উপর সব নির্ভর করছে। ওই দেখবেন, ওই কারণে এই কথাটা আমি বারবার বলি, শ্রী শ্রীমা তার উপদেশ দেওয়ার সময় একটা যদি শব্দ ব্যবহার করেছিলেন। মাকে নিয়ে যারা কাজ করছেন তারা এই যদি শব্দটার ক্ষেত্রে, যদি শান্তি পেতে চায় যদি শব্দটাকে ইফ ফ্যাক্টর বলেন। ইফ ফ্যাক্টর, এটার উপর সব কিছু দাঁড়িয়ে আছে, আমি চাই কি না। আমি যদি শান্তি চাই না চাই তাহলে সব রকমের পরিস্থিতি অনুকূল পরিস্থিতি পেলেও আমি সেগুলোকে কখনোই কাজে লাগাতে পারবো না, এইটা হচ্ছে কথা। মনেই বন্ধন মনেই মুক্তি, যেমন মতি তেমনি গতি। উপরুক্ত যোগী সকল রকম অনুকূল অবস্থার মধ্যে কঠোর তপস্যাচরণ করেও অন্তরের নিহিত বাসনার বশে বিষয় সুখ ও নামযশের প্রতি আকৃষ্ট হয় তাহলে তার সমস্ত সাধন ভজন ও তপস্যা ভস্মে গৃতাহুতির মতো পণ্ডশ্রম হয়। আমরা সব রকমের পরিচিত পরিবেশ পেয়েছি, তা সত্ত্বেও আমরা ঠিক মতো সাকসেস পাই না। তার মূল কারণ হচ্ছে আমি বিষয়বস্তু সম্পর্কে সিরিয়াস নই, আমি চাই না, এই জিনিসটা চাই না বলেই আমাদের এত কষ্ট হতে থাকে। এই চাওয়াটা খুব জরুরি, চাওয়া হলে যতই আমার পরিস্থিতি কঠিন হোক না কেন ততই আমি ভালো ফল পেতে পারি। আমি দেখেছি খুব চাপের মধ্যে বেশি ভালো ফল হয়, অন্যদের কার কী হয় জানি না, আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি যখন খুব চাপের মধ্যে কাজ করি তখন খুব ভালো ফল হয়, বরং খুব রিল্যাক্সড অবস্থায় রাখলে আমি সেরকমভাবে কাজ করে উঠতে পারি না। এইটা একটা খুব জিনিস, কী চাই সেটা জানতে হবে, যখনই চাইবো তখনই এই অবস্থাটার বাইরে চলে যাব। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্লাসে 144 জনের মধ্যে এই মুহূর্তে অনেকেই মায়েরা আছেন, আপনারা জানেন, আপনারা দেখেছেন যখন অন্য বাড়ি ছেড়ে নিজের বাড়িতে এসেছেন অ্যাডজাস্টমেন্ট করাটাই খুব কঠিন। অ্যাডজাস্টমেন্ট, আপনি এক ধরনের ভাবনা চিন্তা এক ধরনের পরিবেশের মধ্যে বড় হয়েছেন আর বিয়ে হয়ে এলেন আরেক ধরনের পরিবেশ, যতই তারা আপনার পরিচিত হোক যতই কিছু হোক কিন্তু পুরো বাড়িটাই আলাদা, সেট আপটাই আলাদা। যে বিছানার উপর শুয়ে 20-25 বছর কেটে গেল সেই বিছানাটাই বদলে গেল এক রাত্রির আচমকা। যেমনভাবে থেকে
জীবনটা কাটছিল সেরকমভাবে, কিন্তু আমরা যদি মনে করি যে না আমরা সংসার করব না, এইরকম বিরুদ্ধ পরিবেশে আমি সংসার করে উঠতে পারবো না, আমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে, সে যতই আমার বাড়িটা আমাদের নিতা আম্বানির মতো সুন্দর বাড়ি হোক না কেন, আমরা কিছুতেই সেখানে অ্যাডজাস্ট করতে পারবো না। জীবনও ঠিক তাই, আমরা যত অ্যাডজাস্ট কর মানে আমাদের যত চাইব, আমাদের আদর্শটা যত উচ্চ হবে, যেখানেই যে অবস্থাতেই পড়ি না কেন আমরা নিশ্চয়ই মুক্তির দিকে এগিয়ে যাব। মহারাজ এই একই কথার সূত্র ধরে 210 নম্বর সূত্র বলছে, সন্ন্যাসী হও অথবা গৃহী হও, নিজ নিজ পথে প্রাণপণে খাটতে হবে, জীবনকে সাধনার অনুযায়ী করে গড়তে হবে, ফাঁকি দিয়ে বস্তু লাভ হয় না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়, তবে মনে হয় ভগবানের দৃষ্টি সন্ন্যাসীদের চেয়ে যেন গৃহীদের ভক্তি গৃহী ভক্তদের উপর বেশি, গৃহী ভক্তদের উপর বেশি, কারণ সন্ন্যাসীরা তো ভগবানকে ডাকবার জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছে, তারা যদি তাকে না ডাকে তা সে মহাপাপ, কিন্তু নিষ্ঠাবান গৃহী ভক্তরা কঠোর সংসার পথে মাথায় ভীষণ ভারী বোঝা নিয়ে তার শরণ মনন ও কৃপা ভিক্ষা করে এবং সাধু ভক্তদের শ্রদ্ধা ভক্তি ও সেবা করে, আর ধার্মিক ধনীরা দান ধ্যান দরিদ্র সাধুদের জন্য আতুরাশ্রম সেবাশ্রম ধর্মশালা ও ছত্রাদি প্রভৃতি নানা পুণ্য কর্ম করে। সন্ন্যাসী হও আর গৃহী হও কোনো জিনিস সহজে পাওয়া যায় না, প্রাণপণ পরিশ্রম করতে হয়। আমাদের মনে আছে স্কুলের পরীক্ষার সঙ্গে মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি কতখানি যে ফারাক, সেটা যখন পরীক্ষা দিতে গেলাম তখন বোধ হলো। যখন আমরা স্কুল থেকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে প্রমোশন পেতুম তখন মনে হতো এটা কোনো ব্যাপারই না, খুব ছেলে খেলার মতো সহজে পাওয়া যাবে, কিন্তু একই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু মাধ্যমিকটা হয় না। যখন প্রথম ওই টেস্ট পেপার পেলাম ক্লাস 9 বা 10 এতে, আগেকার দিন টেস্ট পেপার বেরোতো, এখন বেরোয় কি না জানি না, এবিটিএ টেস্ট পেপার, তাতে ভ্যারাইটির প্রশ্ন, বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, সব দেখে মনে হতো ব্যাপারটা তো সহজ নয়, অনেক বেশি অনেক প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে, এবং রাত দিন পরিশ্রম করে ক্লাস 10-এ সারাটা বছর মাধ্যমিক পরীক্ষার আগে 3 মাস আগে সময় পাওয়া যায়, সে 3 মাস পরিশ্রম করেও যেন সেই পুরো জিনিসটা পেরোচ্ছে না। তাই মহারাজ বলছেন এটা যেমন আমাদের মানে ব্যক্তি জীবনে বাহ্য জীবনের ঘটনা, ঠিক সেরকম অন্তর্জীবনেও বেশি পরিশ্রম করতে হয়, কারণ আপনার মন সবসময় চাইবে না আজকে নয়, আজকে ছেড়ে দিই, আজকে আর পাচ্ছি না, আমার ইয়ে করতে হবে না, আজকে আর আমার সাধন ভজন করে দরকার নেই, এই তো বেশ আছি বেশ সাধন ভজন করি। আমরা যখন সাধু হতে আসি PPTC-তে এসেছিলাম, সেখানে ঢুকেই ডান দিকে একটা লম্বা চার্ট আছে, ভোর 3:35 ঘুম থেকে উঠতে হবে, 4টে মঙ্গল আরতিতে যেতে হবে, 5:45 প্রেয়ার শুরু হবে, 6:30 ব্রেকফাস্ট, তারপরে 7:30 থেকে সবজি কাটা, তারপরে 9:30 থেকে বাগান, 9:15 মধ্যে স্নান করে রেডি হতে হবে, 10:00 প্রথম ক্লাস হবে, 11:00 থেকে 11:30 সেলফ স্টাডি, খাবার ঘরে যেতে হবে, 2টো খাবার ঘর থেকে ফিরে এসেই কথামৃত পাঠ হবে, তারপরে 2টো অবধি বিশ্রাম, 3:00 থেকে ক্লাস শুরু, 3:00 থেকে 4:00, 5:00 থেকে একটুখানি 5:45 অবধি খেলা, 6:00 মন্দিরে যাওয়া, মন্দির থেকে ফিরে এসেই জপে বসতে হবে, 8:30 আগে আলো জ্বালা যাবে না, এবং হয়ে গেলেই আবার 10:00 থেকে 11:00 পূজনীয় আত্মস্থানন্দী ক্লাস নেবেন, সেই ক্লাসে ঢুকতে হবে, আর 11:00 বাজলেই সব আলো নিভে যাবে। আমরা প্রথম প্রথম ভাবতুম, আমাদের দু ধরনের মানুষ আমরা ছিলাম, আমি যে ফাঁকিবাজ আমার মনে হতো এটা পারবো তো, এরকম সময় সময় হতো, আমি তো মহা ফাঁকিবাজ, তো সময় সময় পারবো তো, ঠিক সময় উঠে যেতে পারবো তো, এটা একটা আমার প্রশ্ন ছিল। আর আমার চেয়ে যারা সিরিয়াস ছিলেন তারা বলতেন এটা কি যথেষ্ট। একদিন আত্মস্থানন্দজিকে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করেই ফেললেন, তিনি আর এখন আমাদের অর্ডারে নেই, তখন আত্মস্থানজি বললেন এই যে এই রুটিনটা দেওয়া আছে এটা তোরা মানতে পারিস, রোজ মানতে পারিস? হ্যাঁ চেষ্টা করি। মহারাজ বললেন আগে মানার অভ্যাস কর, ওটা ওই রুটিনটা দেওয়া হয়েছে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন হবে, তার ফাউন্ডেশন তৈরি হবে, যখন এই ফাউন্ডেশনটা তৈরি হবে তখন তুই তোর মতো এই পাশাপাশ করে নিবি,
আমাদের জীবনটাকে উনি একটা বাড়ির সঙ্গে তুলনা করেছিলেন। বাড়ির যেমন ফাউন্ডেশন, ভিত্তিটা খুব ভালো করে তৈরি করা হয়, অনেক সময় ধরে অনেক শ্রম দিয়ে করা হয়, তারপর সে বাড়ি উঠলে তাতে আপনি অর্নামেন্টেশন করুন আর যাই করুন, বাড়িটা খুব পাকাপোক্ত হয়। ঠিক সেই রকম সাধন জীবনটাকে তার ফাউন্ডেশন যদি খুব শক্তপোক্ত না করা হয়, তাহলে কিন্তু আমাদের জীবন যদি সোজা হয়ে না ওঠে, তাহলে সেটা একটা সময় সেই জীবনে ফাটল ধরবে। সাধকের প্রত্যেকের জীবন, সাধক সে সন্ন্যাসী হোক গৃহী হোক, প্রাণপণ পরিশ্রম করে খাটতে হয় আর জীবনটাকে সাধনার অনুযায়ী করতে হয়। জীবনটাকে সাধন অনুযায়ী মানে আমার জীবনের সমস্ত উদ্দেশ্য হবে ভগবানের জন্য। ফরমেশনটা খুব জরুরি, তারপরে আমরা নিজেদের মতো আপোষ আপোষ করি না, হয়তো রোজই আমরা সেই সকালবেলা 3:30 থেকে কখনো 3:00 থেকে উঠে বসে জপ করতে আরম্ভ করতাম, কিন্তু এই ফরমেশনটা ঘুম থেকে ওঠাটা খুব জরুরি, যাতে বসা মাত্রই আমার জীবনটা আমি আমার পথে ঠিকঠাক মতো চলতে পারি। এই সাধন অনুযায়ী করতে হয়, দেখবেন আপনার নিজের ভেতরেই তৈরি হয়ে যাবে। আমরা রাত্রিরে অনেকেই বেশি খেতে চাই না, আপনারা দেখবেন অনেকেই বেশি খেতে চান না, কারণ সকালবেলা জপ ধ্যান করতে বসলে ঘুম পাবে। বিশেষ করে বেলুড় মঠে দেখেছি, ট্রেনিং সেন্টারে মানে 6 বছর বাদে এসে দেখেছি যে সাধু ব্রহ্মচারীরা প্রচণ্ড পরিমাণ খেতে ভালোবাসতো, তারা রাত্রির দিকে তাদের খাবার কমে গেছে, কারণ তারা তারা এই 6 বছরের সাধন জীবন যাপন করতে গিয়ে বুঝেছেন যদি খাওয়া দাওয়াটা রাত্রিরে বেশি হয় তাহলে সকালবেলা আর তিনি ভালো করে সাধন ভোজন করতে পারবেন না, আপনা আপনি বদল হয়েছে। এই রকম সব ব্যাপার, জীবনটাকে সাধন অনুযায়ী করতে হয়। ফাঁকি দিয়ে বস্তু লাভ হয় না, ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়। আমি আমার নিজের জীবনের একটি ঘটনা বলি, আমার সাধু হওয়ার আগে যে প্রাইভেট আশ্রমে যে তুমি আমার হাতের লেখাটা একটু ভালো বলে সেই প্রাইভেট আশ্রমে বোর্ডে লিখতে হতো, তা আমার খুব কষ্ট হতো, আমাদের নামগুলো তো খুব খটোমটো, তো সেই খটোমটো নাম লিখতে রোজই বানান ভুল হয়ে যেত, এখানে আকার ওখানে ইকার এরকম পড়ে যেত, আর সেই নিয়ে সবাই খুব মজা করতো। তা আমি একটুখানি ট্যাড়ামাকা করে লিখে দিতাম, বা কোনো দিন আধখানা লিখতাম, কোনো দিন না লিখেই পালিয়ে যেতাম। আমাদের প্রেসিডেন্ট ছিলেন অক্ষয়বাবু, পূজনীয় বিরজানন্দজী মহাজের শিষ্য, তিনি আমাকে একদিন খপ করে পাকড়ালেন, বললেন জানো তো তোমাকে এই কাজটা, তোমাকে এই সেবাটা দেওয়া হয়েছে, তুমি এই যে লিখছো এটা তুমি লিখছো না, তুমি ঠাকুরের সেবা করছো, তাই ফাঁকি দেওয়ার আগে ভাববে তুমি কাকে ফাঁকি দিচ্ছ, আমাকে দিচ্ছ না, তুমি এটা না লিখলে অন্য আরেকজন এসে, তুমি যদি আজকে না লিখে যাও অন্য আরেকজন এসে লিখে দেবে, কিন্তু এই যে তুমি ফাঁকি দেওয়া অভ্যাস করলে একটা সময় এটা গিয়ে তোমার জপ ধ্যানের ওপরও প্রভাব পড়বে। দেখবে কোনো কোনো দিন, যেমন গীতানন্দজি মহারাজকে দেখেছি, সংখ্যা পূর্ণ না হলে ওনার এতগুলি এতটা জপ করতে হবে, এটা সংখ্যা পূর্ণ না হলে উনি সে জপ করতে করেই যেতেন। একটা ভিডিও আছে দেখবেন, মহারাজে ভীষণ ঘুম পাচ্ছে, পায়ে হাঁটছেন, ঘরের ভিতরে হেঁটে হেঁটে জপ করার চেষ্টা করছেন। এটা এমন একজনের ছবি যিনি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, ট্রাস্টি মিটিংয়ের জন্য উনি খুব একটানা বসে জপ করতে পারেননি, যে সংখ্যা উনি জপ করেন রোজ সেই সংখ্যা জপ করা হয়নি, উনি সেই হেঁটে হেঁটে খাবার পরে হাঁটছেন না ঘুমিয়ে সেই জপ করছেন। এই নিষ্ঠাটা তৈরি হয় যদি আমরা একটা নিয়মভিত্তিক জীবনযাপন করি, সাধনের জীবনে যে নিষ্ঠাটা সেটা প্রস্তুত হয়। বলছেন নিষ্ঠাবান গৃহীভক্তরা কঠোর সংসার পথ মাথায়, ঠাকুর মহারাজ বলছেন যে সংসারীদের থেকে গৃহীদের প্রতি ভগবানের কৃপা বেশি, কারণ গৃহীরা তো সংসারীরা তো ভগবানকে ডাকবে বলেই সব কাজ ছেড়ে এসেছে, ভগবান তাদের সমস্ত কিছু থেকে মুক্ত করে দেন, এই বাজার করা, দোকান করা, বাবা মাকে দেখা, রোজগার করা, এই যে যাবতীয় যে কাজ এগুলো থেকে কিন্তু তিনি আমাদের একদম কী বলে এই 100% 80% ছাড় দেন, এক্সেম্পট করে দেন, কিন্তু গৃহীদের কিন্তু সেই ছাড়টা দেন না। সেই কারণে তারা যখন সমস্ত কাজ নিয়েও ভগবানের দিকে মুখ ঘোরান তখন তাদের প্রতি অসম্ভব কৃপা তিনি দেখান। আমার মনে আছে ভাবপ্রচার পরিষদে যখন যাওয়া শুরু করলাম তখন পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন সংসারীরা নিজেদের সংসারকে বজায় রেখে, সংসারের সমস্ত কাজ রেখে নিজেদের অবসর সময় ঘরের খেয়ে মনের মোষ তাড়ানো এই ভাবপ্রচারের কাজটা করে। অতএব গিয়ে কখনো টিক 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 করবি না, এটা কেন হলো না, ওটা কেন হলো না, সেটা কেন হলো না,
কারণ আমরা আমাদের সমস্ত জীবনটা সংঘকে দিয়েছি এবং সংঘ আমাদের দেখাশোনা করে, কিন্তু এই সমস্ত যারা সাধকরা আছে তাদেরকে কিন্তু এই অবস্থা নেই, তারা সমস্ত কাজের ফাঁকে কাজগুলো করে। অতএব তাদের প্রতি সেই রকম অ্যাটিটিউড থাকা দরকার। এটা দেখুন, একজন সন্ন্যাসী গৃহীর প্রতি কেমন অ্যাটিটিউড সেইটা প্রকাশ পাচ্ছে। সন্ন্যাসী হচ্ছেন ভগবানের প্রতিনিধি, গৃহীও ভগবানের প্রতিনিধি, কিন্তু একবারে গেরুয়াধারী তিনি কেমন করে গৃহীদের দেখতে হবে সেইটা ভাবছেন। ভেবে দেখুন, ভগবান তাদের যারা সমস্ত দায়িত্ব নিয়েছেন তার প্রতি কত কৃপাবান। তাই বলছেন, কিন্তু নিষ্ঠাবান গৃহী ভক্তেরা কঠোর সংসার পথে মাথায় বিষম ভারী বোঝা নিয়েও তার শরণ মনন ও কৃপা ভিক্ষা করে এবং সাধুভক্তদের শ্রদ্ধা ভক্তি সেবা করে ও ধার্মিক দানীরা দান ধ্যান দরিদ্র ও সাধুদের জন্য আতুরাশ্রয় সেবাশ্রম ধর্মশালা ছত্রাদি প্রভৃতি নানা পুণ্যকর্ম করে। গৃহীরা নানা রকমের তাদের কাজ করে। আমাদের মহারাজ বলতেন যে যখনই টাকা পয়সা সাধুরা যা খরচ করবে তখন সে সম্পর্কে আমরা যেন সতর্ক হই। কেন না, গৃহীরা তাদের অনেক প্রয়োজনীয় খরচা বাদ দিয়ে সেই টাকা তারা আমাদের দান করেন। অতএব সেই টাকা অত্যন্ত কষ্টের টাকা, সেটা নিয়ে কোনো রকম অপব্যবহার করা চলবে না, সেটা নিয়ে ভীষণ রকমের এই করা দরকার। এই গৃহীভক্তরা আছেন বলে, এখনো পর্যন্ত তাদের দান আছে বলে এই সমস্ত যে ভালো ভালো কাজ সেগুলো করা সম্ভব হয়ে ওঠে। 211 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন, ভগবান লাভ সকলের ভাগ্যে এই জন্মেই হয় না। যারা জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছেন, সামান্য একটু কর্ম বাকি ছিল, তারা সেই পূর্বজন্মের সাধনের প্রভাবে সৎসংস্কার ও প্রেরণা লাভ করে বাকিটুকু এই জন্মে সাধনার অনুকূল অবস্থা পেয়ে সহজে শেষ করে জন্ম মরণহীন পরমপদে লীন হন। এইটা একটা কশন বলতে পারেন, ভগবান লাভ আমাদের সকলের জন্য হয় না। কেন হয় না, কারণ এটা একটা জন্ম জন্মান্তরের এগ্রিগেটেড ফল। আমি এই জন্মে যতটুকু করলাম সেইটা আবার পরজন্মে ক্যারিড ফরওয়ার্ড হয়, আবার তার পরের জন্মে কৃতকর্ম তার পরের জন্মে ক্যারিড ফরওয়ার্ড হয়। এই যে আমরা ভগবানকে ডাকবার আমাদের মনের মধ্যে ইচ্ছা জেগেছে, এটা কিন্তু আমাদের এক জন্মের কর্মের ফল নয়, কিন্তু বিগত জন্মে আমাদের কৃতকর্মের ফলের একেবারে সংঘবদ্ধ রূপ আমরা দেখতে পাই। অতএব এই যে জন্ম পেয়েছি, এই জন্মেই আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হবে। আমরা আজকে ভগবানের প্রতি আমাদের এই যে ভালোবাসা হয়েছে তা পূর্ব জন্মের ফল। অতএব সেই জন্মফলকে এই জন্মের পরিশ্রম দিয়ে আমাদের মুক্তির পথে অবশ্যই এগোতে হবে, এটা কিন্তু ভেবে নিতে হবে। ভগবানকে ডাকবার সুযোগ পেয়েছি, দীক্ষা হয়ে গেছে, গুরুকে পেয়েছি, ভালো কাজ করছি, অতএব আমার ভগবান লাভ হবে তা নয়। আমাকে এই জন্মেই এত প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, সাধন ভজন এতটাই করতে হবে এই জন্মে যাতে আমি ভগবান লাভ করতে পারি। বলছেন, সামান্য তাকে পাওয়ার জন্য সাধন কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছেন। যারা জন্ম জন্মান্তর তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা ও সাধন ভজন করে এসেছেন, সামান্য একটু কর্ম বাকি ছিল, তারা সেই পূর্বজন্মের সাধনের প্রভাবে সৎসংস্কার ও প্রেরণা লাভ করে বাকিটুকু এই জন্মে সাধনার অনুকূল অবস্থা পেয়ে সহজে শেষ করে জন্ম মরণহীন পরমপদে লীন হন। এইটা হচ্ছে কথা ভগবান। এই যে আমরা ভগবানকে পাওয়ার ইচ্ছা, ভগবানের কথা শুনবার ইচ্ছা, ভগবানকে ভালোবাসার ইচ্ছা জাগছে, এটা আমাদের পূর্ব পুণ্য কর্মের ফল। অতএব এই জন্মেই আমরা যে সাধন অনুকূল এই যে পরিবেশ পেয়েছি, ভগবানকে ডাকার জন্য যে মন্ত্র পেয়েছি, একটা সাধন জীবন পেয়েছি, সেটা যেন বৃথা না যায়, সেটাকে যেন আমরা ব্যবহার করে এই জন্মেই সেই পরম পুরুষের সাথে লীন হয়ে থাকতে পারি। 212 নম্বর সূত্রে মহারাজ বলছেন, কোনো কর্মই বৃথা যায় না, নষ্ট হয় না,
তার সুফল বা কুফল কখনো না কখনো ফলবেই। সেই জন্যে যা সৎকর্ম তা সব রকমের সব অবস্থায় করা উচিত, আর সেইটি মূলধন স্বরূপ হয়, যা থেকে পূর্বকৃত কুকর্ম ও পাপরাশির দেনা শোধ হয়। সুকর্ম করলে আপনি সুকর্মের ফল পাবেনই, সেই কারণে সবাইকে বলা হয় সুকর্ম করতে কখনো নিবৃত্ত হবেন না, সুকর্ম করার নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে, সুকর্ম করতেই হবে। সুকর্ম যদি না করি তাহলে কিন্তু কিছুই কিছু হবে না, সুকর্ম করার যদি আমি চেষ্টা না করি তাহলে কিন্তু কিছুই কিছু হবে না। আমরা কোনো জিনিস সামান্যতম ভালো কাজ করার সেই কারণে সুযোগটা কোনো সময় ছাড়বেন না। ট্রেনিং সেন্টারে দেখতাম আমাদের ব্রহ্মচারীদের মধ্যে একটা কম্পিটিশান শুরু হয়ে যেত কে কত ভালো কাজ করতে পারে। আমাদের একজন ছিলেন, সবাই আমরা পেরে উঠতাম না, আমাদের মধ্যে একজন ছিলেন, তাকে তিনি যে কী করে সুকর্ম করতেন আমরা দেখে হতবাক হয়ে যেতাম। আমাদের ব্রহ্মচারীদের মধ্যে রুমমেটরা ভুলে গেছে, তার রুমমেট অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু সে কঙ্গতে গিয়েই একবার এরম এরম করে চতুর্দিকে তাকিয়ে দেখে নিত যে কে এসেছে আর কে আসেনি। তারপরে তার রুমমেটকে জিজ্ঞেস করতো, হ্যাঁ রে অমুকের কী হয়েছে, না ওনার জ্বর হয়েছে। তারপরে সেই রুমমেট খুঁজে আনার আগেই উত্তম মহারাজের সবার জন্য খাবার দাবার নিয়ে তিনি রওনা হয়ে যেতেন ট্রেনিং সেন্টারের দিকে। আমার মনে আছে আমার রুমমেট আমাকে দেখে গেল, বললো যেতে হবে না, আপনার খাবার আমি বয়ে নিয়ে আসবো। যথারীতি খাবার তিনি বয়ে নিয়ে আসার বদলে তিনি ভুলে ফিরে এসেছেন ট্রেনিং সেন্টারে এসে, বেশ সিঁড়িতে যখন উঠছেন তখন তিনি আবার ফিরে যাচ্ছেন আমার জন্য খাবার আনতে। তিনি দেখছেন রাস্তায় উত্তম মহারাজ আসছেন, বলছেন এই খাবারটা কার জন্য নিয়ে যাচ্ছেন, বলছেন না অমরনাথ মহারাজ অসুস্থ ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছে। আমার রুমমেট একটুখানি শ্বাস পেলেন। তারপরে ফিরে এসে আমি যখন খেতে বসেছি তার মধ্যে দেখছি তিনি ধীরে ধীরে একটু একটু করে আমার বিছানাটা করে মশারি খাটিয়ে দিচ্ছেন। শুধু আমি অসুস্থ বলে এরকম নয়, ও রাত্রিরে মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখতো, অনেক ব্রহ্মচারীরা কাজ করে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, মশারি খাটাতে ভুলে যেত, আর বেলুড় মঠের মশা মানে ভয়ানক মশা, ও কিন্তু নিঃশব্দে এসে কতজনের যে মশারি খাটিয়ে যেত তার ঠিক ঠিকানা নেই। এটা আমি উদাহরণ হিসেবে বলছি যে সুকর্ম করার যখন সুযোগ পাবেন সুকর্মতে সবসময় ভাগিদারি হবেন, পার্টিসিপেট করবেন তাতে, কারণ সেটি আপনার একটু একটু করে আপনার যে সুকর্মের অ্যাকাউন্ট সেটাকে পূর্ণ করতে থাকবে, এবং সেই সুকর্ম আপনার মনকে সবসময় ভালো দিকে জাগ্রত করে রাখবে, সেইটাই আমাদের মূলধন হয়। কুকর্ম করলে কি হবে, মন ক্রমাগত কুয়ের দিকে যাবে, আর সুকর্ম করলে আমাদের মন ক্রমাগত সুয়ের দিকে যাবে। এই সুযোগগুলো আমাদের কাছে এসে যায় আমাদের ভালো হবার জন্য, তাই ভালো হবার কোনো সুযোগ সামান্যতম সুযোগ হলেও ছাড়া যাবে না। 213 নম্বর সূত্রে ভগবান বলছেন যে সৎকর্মের ফল অক্ষয়, যত বেশি সেটা সঞ্চয় করা যায় ভবিষ্যতে এই জন্মে ও পরজন্মে বিপদে ও দুঃখ শোকে নানা ঘাত প্রতিঘাতে ভয়ে প্রলোভনে আধারে ভয়ে প্রলোভনে আধারে হতাশে তা পরম উপকারে আসে। অন্য সম্পদ ক্ষণস্থায়ী, তা অর্জনে দুঃখ রক্ষণে দুঃখ ক্ষয়ে দুঃখ, তার সঙ্গে করে নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়াও যায় না। শুধু তাই নয়, আবার সেই সবের অতৃপ্ত চাপা বাসনা সংস্কার রূপে পেছু নিয়ে পরজন্মে জোর করে নূতন কর্মফলে জড়িয়ে ও নূতন নূতন বন্ধন ফেলে অশেষ দুঃখ দেয়। খুব কাজের কথা এটা, বলছেন সৎকর্মের ফল অক্ষয়, আপনি যে কোনো সৎকর্ম করুন তার ফল ভীষণ রকমভাবে অক্ষয় হয়। আমি একজনকে চিনি, তার বাড়িতে যে ভাড়াটেরা থাকতো সেই ভদ্রমহিলা তিনি আত্মহত্যা করেন, আর পুলিশ এসে যথারীতি ডেড বডিও নিয়ে গেল, এবং এখন যেরকম হয় বাপের বাড়ির অভিযোগে স্বামী শ্বশুর ননদ সকলকে নিয়ে চলে গেল, পুরো ফ্ল্যাটটা সিল করে দিল, এবং দুটো বাচ্চা তাদের যে দুটো সন্তান তাদের নাম মামার বাড়ির পক্ষ নিল, আর বাবার বাড়ির পক্ষ কারোর নেওয়ার দরকার নেই, তাকে তারা ফেলে দিয়ে চলে গেল। সেই বাড়ির ভদ্রমহিলা সেই বাচ্চা দুটোকে, সেই অনাথ বাচ্চা দুটোকে ওপরে তুলে নিয়ে গেলেন নিজের কাছে, মায়ের মতো ভালোবাসা দিয়ে, সেই সদ্য মাতৃহারা বাচ্চা দুটিকে মায়ের মতো ভালোবাসা দিয়ে একটু একটু করে লালন পালন করতে থাকলেন, এবং পরবর্তীকালে
যখন আরও 20-25 বছর, এখনকার প্রায় 25 বছর হয়ে গেছে, আমরা দেখেছি ভদ্রমহিলা নিজের মানুষজন সবাই এক 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 করে তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এই ছেলেপুলেগুলি যাদের বিপদের সময় তিনি তাদের সঙ্গে ছিলেন, তারা কিন্তু কেউ তাকে ছেড়ে চলে যায়নি। তারা কিন্তু এখনও তার সঙ্গী হয়ে আছে। তারা হয়তো কাছে থাকে না, কিন্তু তারা নিত্য খোঁজ খবর নেয়, কোনো অসুবিধা হলে তারা এসে সবার আগে পাশে দাঁড়িয়ে পড়ে। এই যে দেখুন, একটা ছোট্ট শুভ কর্ম মানুষকে, হয়তো সেই সময় আপনি মানে ইমিডিয়েটলি আপনি ফল পেলেন না, কিন্তু তার ফলটা অনেকখানি। মাস্টারমশাইদের ক্ষেত্রে দেখুন, মাস্টারমশাইরা কী প্রাণপণ পরিশ্রম করেন এক একজন ছাত্রকে তৈরি করার ব্যাপারে। পরবর্তীকালে এই ছাত্ররাই এগিয়ে আসে। আমার চোখের সামনের একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোম। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে যে ছাত্ররা ভর্তি হন, ছাত্র ভর্তি হওয়ার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু বি পুয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু বি মেরিটোরিয়াস। আপনাকে মেধাবী হতে হবে এবং আপনাকে গরিব হতে হবে, বড়লোক হলে ওখানে স্থান পাওয়া যায় না। আমাদের কাছে এরকম অনেক ছাত্র আসতেন, কি একটি ছাত্র এসেছিলেন যাকে আমার ভীষণভাবে মনে আছে, যে এই খড়গপুর স্টেশনে ভিক্ষা করতেন, তার বাবা মা দাদা বৌদির সাথে খড়গপুর স্টেশনে ভিক্ষা করতেন। মাধ্যমিকে শুধুমাত্র ইতিহাস আর বাংলা ছাড়া সব বিষয়ে যে লেটার পেয়েছিল, তাকে প্রায় হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে। এরকম প্রত্যেক ক্লাসে একটা করে ছেলে থাকতো। একজন ছিল দিন মজুর, মাটি কাটতো, সে তার মধ্যে দিয়ে পড়াশোনা করে এলো। পায়ে তার কোনো জুতো ছিল না, সেই আশ্রমে যখন এলো তখন ওই হাওয়াই চটি আর ডিগ্রি কোর্সে পড়া ছেলে সে একটা হাফ প্যান্ট পরে এসছে, কারণ সে জীবনে কখনো ফুল প্যান্ট দেখেনি। এই সমস্ত ছাত্রদের ভালোবেসে সাধুরা এমন সুন্দর জীবন তৈরি করে দিয়েছে, পরবর্তীকালে এই ছেলেরাই বেরিয়ে গিয়ে আরেকজন গরিব ছাত্রের দায়িত্ব নিতেন। এ আমার নিজের চোখে দেখা। 1918 সালে স্থাপিত হয়েছে 1917 সালে বেলঘরিয়া স্টুডেন্টস হোম প্রতিষ্ঠা হয়েছে। এই 2021-এ দাঁড়িয়ে 104 বছর পূর্ণ করেছে। আজ পর্যন্ত কখনও এই স্টুডেন্টস হোম থেকে কোনো অ্যাপিল প্রকাশিত হয়নি যে আমাদের ছাত্রদের পড়াশোনা করবার জন্য টাকা দাও। প্রাক্তনীরাই বর্তমান ছাত্রের দায়িত্ব নিয়েছে, এবং যে মুহূর্তে ছেলে পড়াশোনা শেষ করে প্রাক্তনী হচ্ছে, সঙ্গে সঙ্গে সে মনে করে এটা আমার পবিত্র কর্তব্য আরেকটি ছেলেকে তৈরি করে দেওয়া, আরেকটি ছেলেকে মানুষ হতে সাহায্য করা। এই যে মহারাজ, এটা এগুলো আমাদের চোখের সামনে থাকে। তাই বলছেন যে এই জন্মে ও পরজন্মে বিপদে ও দুঃখ সুখে নানা ঘাত প্রতিঘাতে ভয়ে প্রলোভনে আধারে হতাশে তা পরম উপকারে আসে। আমার কৃত সমস্ত ভালো কর্ম, ভালো কর্ম পাবো এই আশায় ভালো কর্ম করা নাই। ভালো কর্ম কোনো আশা না করে যদি মন প্রাণ উজাড় করে শুভ কর্ম করি, তাহলে অবশ্যই শুভ ফল লাভ হবে। যদি নিজের জন্য কর্ম করি কী হয়? মহারাজ বলছেন অন্য যে সম্পদ, নিজের জন্য যে সম্পদ জোগাড় করব, মানবিক সম্পদ ছাড়া যা কিছু সম্পদ সেটি হলো ক্ষণস্থায়ী। আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগের মধ্যে 5টা 100 টাকার নোট নিয়ে বেরোলেন, যেই উবেরকে কল দিলেন খুব কাছে হলো 110-115 টাকা নেবে, তাহলে আসা যাওয়া হয়ে গেল 220 টাকা, 500 টাকা নিয়ে বেরিয়েছিলেন, 220 টাকা চলে গেছে। এরপরে হয়তো রাস্তায় দাঁড়িয়ে মনে হলো একটু ফুচকা খাই, তাতে চলে গেল আরও 30 টাকা। প্রয়োজনীয় কাজকর্ম যখন শেষ করে আমরা ফিরে আসি তখন ওই 100টাকা বা একটুখান সামান্য কিছু টাকা পয়সা থাকে। জীবনে তাই আমি যে ঐহিক ধন যদি জোগাড় করতে চাই তাহলে সেটা ক্ষণস্থায়ী, সেটাকে আমি দীর্ঘ সময় ধরে এক জায়গায় রাখতে পারবো না, নম্বর এক। এটা দুই বলছেন তার অর্জনে দুঃখ, অতিরিক্ত অর্থ অর্জন করতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, তাই অতিরিক্ত শ্রম অতিরিক্ত কষ্ট হয়। রক্ষণে দুঃখ, ভয় লাগে কোন কোন জায়গায় ইনভেস্ট করব। ব্যাংক এভাবে ফেল করে যাচ্ছে, ব্যাংকে ইনভেস্ট করব না বিভিন্ন হাউজিং কোম্পানিতে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কোথায় টাকাটা রাখলে আমার টাকা থাকবে, এইটা দুঃখ। ক্ষয়ে দুঃখ, ইন্টারেস্ট ফল করে যাচ্ছে। আমি যখন ফিক্সড ডিপোজিট করেছিলাম তখন 11.12% পাবো শুনেছিলাম, তারপরে প্রত্যেকবার বাজেট শেষ হতে হতে 5 বছরে সেই ইন্টারেস্ট রেট দাঁড়ালো 5.6%। এই যে ক্রমাগত কমে যাচ্ছে, যে দুঃখ,
হ্যাঁ মোদী সরকার এই করলো, তমুক সরকার তাই করলো, তমুক সরকার তাই করলো। তারপরে বলছেন শুধু তাই নয়, তাকে নিয়ে যাওয়া যায় না। এই যে আগে একদিন বলেছিলাম গ্লোবাল বেদান্ততে একটা ভারী সুন্দর একটা বিজ্ঞাপন কার্টুন বেরিয়েছিল, যে স্বর্গের দ্বারে একটি লোক কিচ্ছু নিয়ে যায়নি, শুধু দু ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেছে। আর স্বর্গের দ্বারের সেই দেবদূত বলছে যে ট্রাভেল লাইট, বলছে আই এম ট্রাভেলিং লাইট, বলছে নো লিভ দ্যাট লাইট লাগেজ। তারপরে সে ফেলতে গিয়ে দেখছে যে ডলারের স্তূপ হয়ে গেছে ডাস্টবিনের ওপর, যে ডলার তার কাছে জীবন থাকতে খুব দামি বলে বোধ হয়েছে সেই ডলার আর সঙ্গে করে নিয়ে যাওয়া যাচ্ছে না ট্রাভেল লাইটের ঠেলায়, তাই তার আর যাওয়া হলো না, নিয়ে যাওয়াও যায় না। শুধু তাই নয়, আবার সেই সবের অতৃপ্ত চাপা বাসনা সংস্কার রূপে পিছু নিয়ে পরজন্মে জোর করে নূতন কর্মফলে জড়িয়ে এবং নূতন নূতন বন্ধনের ফলে ফেলে অশেষ দুঃখ দেয়। আর এই বাসনাগুলো কী করে, এইটা করা হলো না, সেইটা করা হলো না, একতলা করেছিলুম দোতলাটা করা হলো না, দোতলা হয়েছে মোজাইক করা হয়নি, মোজাইক হয়েছে পাথর বসানো হলো না, নানা রকমের বাসনা, নানা রকমের বাসনা। আমি তো দেখি মাঝে মাঝে ফেসবুকে আসে কি নীলিজ জুয়েলারি, একজন মহিলা এখানে একটা একরকম দুল পড়েছে, এখানে একরকম দুল পড়েছে, গলায় আধখানা একটা হার পড়েছে, গলার উপরে একটা হার পড়েছে, হাতে বোধহয় সেই দোকানে যেরকম থাকে সেরকম পাঁচ ছ রকমের ইয়ে পড়েছে, এটার দাম বলছেন, ওটার দাম বলছেন, সেটার দাম বলছেন, ওটার দাম বলছেন, বলেই কন্ট্যাক্ট নাম্বার বলছেন যে এতে এটা নিতে গেলে এই করতে হবে, আবার এই হাতের এই এইটার দাম বলছেন, ওটার দাম বলছেন, ওইটার দাম বলছেন, দশ হাসে দশ রকমের আংটি পরে রেখেছেন, এটার দাম বলছেন, এটার দাম বলছেন, এটার দাম বলছেন। এই যে এক একটা করে বাসনা, এই বাসনা বীজ আমাদের ভেতরে জাগতে থাকছে, আবার ওইখানেই শেষ হয় না। উনি আবার মাঝে মাঝে দেখি ওনার হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনশট সেগুলোকে আবার আমাদেরকে ওই ফেসবুকে পোস্ট হয়, তাতে দেখছে আহা দিদি কী তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দিলে, আমি সমালোচনা করছি না, কিন্তু এই যে প্রলোভন আমাদের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এই প্রলোভন আমাদেরকে লক্ষ্যচ্যুত করে দেয়, এই প্রলোভন আমাদের আসল জায়গায় যেতে দেয় না। ঠাকুর বলছেন কলম্বারা রাস্তা, এই রকম স্ল্যান্টিং রোড, আমরা ধীরে 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 সোজা রাস্তা ভেবে নেমে যাই, কিন্তু যখন দু তিনতলা নেমে যাই তখন বুঝতে পারি আমি আমার জীবনের লক্ষ্য থেকে অনেক দূরে চলে এসেছি, আর তখন আর ফিরে যাওয়া যায় না, একবার নেমে গেলে আর ফিরে যাওয়া যায় না। সেই গল্প আছে যে রাজার কাছে এসেছে, কাশ্মীরের রাজসভা থেকে এসেছে বিক্রমাদিত্যের রাজসভায় এইটা জানতে যে কন্যা নষ্ট হয়ে গেছে তার কী গতি। রাজা বিক্রমাদিত্য তার সভাসদ কালিদাসকে বললেন যাও গিয়ে এর জন্য এ খুঁজে দাও, এর উত্তর খুঁজে দাও। কালিদাস কিছুতেই খুঁজে পান না কোনো কিছু উত্তর। তখন একদিন তিনি রেবা নদীর তীরে বসে আছেন, দূর থেকে দেখতে পেলেন সন্ন্যাসীর চিবর, চিবর মানে পোশাক, চিবর পরে একজন লোক একটি কিছু টানতে টানতে আনছে, দড়িতে বাঁধা আছে কিছু একটা, সেটাকে টানতে টানতে আছে, এবং হাতে তার এমন কিছু আছে যেটা রৌদ্রে সূর্যের আলোয় চকচক চকচক করছে। যত সেই লোকটি কাছে এসে পৌঁছলো তখন সে দেখলো, কালিদাস দেখলেন যে লোকটির হাতে একটি চাকু আছে, আর যেটা সে টেনে টেনে আনছিল সেটা একটা ছাগল। তারপরে সে ছাগলটিকে একটি গাড়ির সঙ্গে একটি গাছের সঙ্গে বেঁধে সেই রেবা নদীর ধারে সেই বাঁধানো শান বাঁধানো ঘাটে সেই চাকুটাকে এমনি এমনি করে সে শান দিতে থাকলো। ইনি আর থাকতে পারলেন না, বললেন হ্যাঁ হে সন্ন্যাসী, তুমি কেমন সন্ন্যাসী, তুমি গেরুয়া বসন করেছ আর তুমি মাংস ভক্ষণ করো? তখন সেই সন্ন্যাসী বলল আমি তো সব দিন মাংস ভক্ষণ করি না, যেদিন সুরাপানের ইচ্ছা হয় সেই দিনকে মাংস ভক্ষণ করি। তো বলছে তুমি সন্ন্যাসী, তুমি মাংস ভক্ষণ করো, সুরাপান করো? যে সুরাপান তো সব দিন করি না, যেদিন আমি পতিতা গৃহে যাত্রা করি সেদিনকে আমি সুরাপান করি ও মাংস ভক্ষণ করি। যে কিরম সন্ন্যাসী হে, তুমি সুরাপান করো, মাংস ভক্ষণ করো, পতিতা গৃহে যা, তাহলে তোমার সন্ন্যাসের কী থাকলো? বলছেন সব দিন তো আর পতিতা গৃহে যাই না, যেদিন জুয়া খেলে কিঞ্চিত অর্থ আমদানি হয় সেই দিনকে জাগি। একেবারে হতবাক হয়ে গেলেন যে সন্ন্যাসী সুরাপান করে, মাংস ভোজন করে, সুরাপান করে, জুয়া খেলে, পতিতা গৃহে যায়, কেমন সন্ন্যাসী। তার দিকে তাকিয়ে যখন তাকিয়েছেন সেই সন্ন্যাসী বলছেন নষ্ট কন্যা ক্যা কাগতিহি, তার আমাদের
কন্যা হচ্ছে এখানে বাসনা শব্দ। বাসনা আমাদের বাসনা বীজ যদি আমাদের অন্তরের ভেতরে আসে আমাদের কি গতি হয়, আমাদের গতি ক্রমাগতই কলম ভরা রাস্তা দিয়ে ধীরে 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 নেমে যাওয়া হয়। আমরা আদর্শচ্যুত হই, আদর্শ থেকে ধীরে ধীরে অনাদর্শের পথে এগিয়ে যাই। যত উচ্চ আদর্শকে আমরা নিজেদের ভেতরে জাগিয়ে রাখতে পারবো ততই আমাদের জীবন উচ্চতার দিকে যায়। উচ্চ আদর্শকে টিকিয়ে রাখাটা কঠিন, কিন্তু কঠিন শুধু নয়, এটাকে জাগিয়ে রাখতে হয়। এটাকে যদি জাগিয়ে রাখতে না পারি তাহলে আমাদের চলবে না, কারণ আমাদের এই সমস্ত বাসনা আমাদের বন্ধনের কারণ হয়ে দেখায়। 214 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সংসারবদ্ধ জীব ঠাকুর যেমন বলতেন কাঁচা সুপুরি বা নারকেলের মতো, তার শ্বাসটা বাকল বা খোলের সঙ্গে এমনভাবে জড়িয়ে এক হয়ে থাকে যে সহজে আলাদা করা যায় না, কিন্তু পেকে বা শুকিয়ে গেলে সহজে আলাদা করা যায়। তেমনি দেহেতে যতদিন আত্মবুদ্ধি থাকে, দেহের সুখ দুঃখ যতদিন নিজেকে সুখী দুঃখী মনে হয় ততদিন মায়ায় বদ্ধ হয়ে অবিরাম তৃতাপে দগ্ধ হতে হয়। জ্ঞান ভক্তি ও কর্মযোগ অনুষ্ঠানের দ্বারা যখন ভগবত কৃপায় আত্মাকে দেহেন্দ্রিয়াদি থেকে পৃথক জ্ঞান হয় ও অখণ্ড সৎস্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বলে উপলব্ধি হয়, তখনই জীব মুক্ত হয়। কি সুন্দর কথা! এই জিনিস আমরা নিজেদের চোখের সামনে দেখি, আমরা বুঝতে পারি না। আমরা যে ডাব খাই, যখন ডাবটা খাই, ডাব খাবার পরে একেবারে তাকে দুখানা করে না কাটলে ভেতরের শ্বাসটা বেরোয় না। অনেক সময় দেখবেন শ্বাসটা থাকে না, সেই শ্বাসটাকে বার করা যায় না। আর সেই সময় আমরা যদি চেষ্টা করি তো যে ছোবড়াটা সেটা কিন্তু বেরোয় না। ছোবড়া তখনই বেরোয় যখন নারকেলটা ঝুনো হয়ে গেছে, তখন ওইটাকে, তখন আবার ভেতরের ওই জিনিসটাকে বার করা কঠিন হয়। তখন ওই টেনে 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 আগে ছোবড়াটা বার করতে হয়, তখন ভেতরের নারকেলটা বেরোয়, সেটা ফাটালে জল বেরোয় এবং পরিপক্ক নারকেল বেরোয়। ঠিক ওই রকম যতদিন পর্যন্ত সংসার আসক্তি আমাদের শরীরের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে, আমাদের মনের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে, ততদিন আমাদের এই তৃতাপ দগ্ধে দগ্ধে হতে হবে। তৃতাপ দগ্ধ কি? আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিবিধ বাধাকে আমাদের ফেস করতেই হবে। আমি সাধন ভজন করতে চাই অথচ সাধন ভজন করে উঠতে পারছি না, আমার ইচ্ছা সাধন ভজন করা, সেইটা আধ্যাত্মিক বাধা। আদি দৈবিক, ঝড় জল বৃষ্টি তুফানের কারণে আজকে মায়ের বাড়িতে যাওয়া হয়নি, আদি দৈবিক। আদি ভৌতিক, আমার শরীর খারাপ হয়েছে, আমি বিছানায় এত জ্বর হয়েছে যে আমি আর উঠে বসতে পারছি না, আমি চাইছি ভগবানকে ডাকতে কিন্তু শরীর এত খারাপ যে সোজা হয়ে বসে থাকতে পারছি না। আমার মনে আছে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তো কিছুতেই সোজা হয়ে বসতে পারছি না, এত দুর্বল লাগছে। তখন একটা বদবুদ্ধি খাটালাম, সিস্টারকে ডেকে খাটখানাকে আধখানা নিয়ে নিলাম, দেখে মনে হচ্ছে আমি বসে আছি কিন্তু আদতে আমি শুয়ে আছি, শুয়ে শুয়েই জব করা হয়ে গেল। ঠিক ওই রকম জীবনে বাধা আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম তখনই আমরা করতে পারি যখন আমাদের ভেতরে সদিচ্ছা কাজ করে। সদিচ্ছা যদি কাজ না করে তাহলে আমরা যত চেষ্টাই করি না কেন সেই বাধাকে আমরা কোনোভাবে অতিক্রম করতে পারি না। এই বাধাকে অতিক্রম করতে গেলে কী কী পথ বলছেন? জ্ঞান ভক্তি ও কর্মযোগের অনুষ্ঠানের দ্বারা। জ্ঞান মানে বিচার করা, এই যে আমি এই কাজ করছি এটা আমাকে সংসার বন্ধনে আবদ্ধ করছে কি না, এই বোধটা নিজেদের ভেতরে সব সময় জাগিয়ে রাখা, জ্ঞান প্রথমটা। তারপরে বলছেন যখন এই এই বিষয়টাই, চর্চাটা আমার কাছে পরিষ্কার হয় যে যে কাজ করছি সেটা আমাকে ভগবানের সঙ্গে সম্পৃক্ত করছে, আমাকে ভগবান থেকে সরিয়ে দিচ্ছে না, তখন আমরা দেখব আমাদের মনের ভেতরে সেই আমাদের জীবনটার প্রতি ভালোবাসা তৈরি হবে। যে জীবনটাকে আমি যাপন করছি সেই জীবনটার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হতে থাকবে। তারপরে বলছেন, এটাই সেটা দ্বিতীয়টা বলছেন ভক্তি, আর তিন হচ্ছে কর্মযোগ। যখন আমি এই বিচার করে জানবো যে কাজটি করছি এটা আমাকে সংসার বন্ধন থেকে মুক্তি হবে, যখন জীবনটাকে ভালোবাসতে থাকবো তখন এই জীবনের অনুরূপ কাজ করতে
আমার কোনোরকম বাধা হবে না, আমি ক্রমাগত এগিয়ে যেতে থাকব। দেখবেন জপ করতে আমাদের সব সময় ইচ্ছে করে না, কিন্তু এটার খুব হয়তো আমার উদাহরণটা দেওয়াটা ঠিক হবে কি হবে না জানি না, কিন্তু যখন বিপদে পড়ি তখন কিন্তু আপনার থেকেই জপ করতে পারি, কারণ তখন বিশ্বাস হয় এই ভগবানের নাম আমাকে মুক্তির পথ পথের দিকে এগিয়ে দেবে। ঠিক এই বোধটা যখন আমাদের মধ্যে জাগে, আমরা যে কোনো কাজ করতে যাই আমার বিশ্বাস হয় যে সাধন ভজন পথে আমার এই আমি মুক্তি পেতে পারি, যখন সাধনের পথটাকে ভালোবাসতে থাকি তখন সাধন অনুকূল যাবতীয় কাজকর্ম করতে আমার এতটুকু মনের কষ্ট হয় না। আমাদের একজন স্বামীজি পেট কাটতে গিয়ে ধরা পড়ল, তার সমস্ত পেট জুড়ে ক্যান্সার ছড়িয়ে গেছে গল ব্লাডার থেকে, আর কোনো রকম কিচ্ছু করা যাবে না, স্যার পেট সিল করে আবার ফেরত পাঠানো হলো প্রেমানন্দ মেমোরিয়ালে। তিনি খুব অসন্তুষ্ট, তিনি তো জানেন না এক তো প্রথম তার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা থেকেই গেছে, কিচ্ছু খেতে পাচ্ছেন না, কিচ্ছু হজম হচ্ছে না, অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, তার ওপর সার্জারি হয়েছে, তার যে ব্যথা সেটা শুধু রয়েছে, উনি কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না। উনি একদিন খুব চিৎকার চেঁচামেচি করাতে ওনাকে জানিয়ে দেওয়া হলো যে ওনার ক্যান্সার হয়েছে এবং উনি একেবারে খুব শেষ অবস্থায় এসে পৌঁছে গেছেন। তিনি জানতে চেয়েছিলেন কতদিন আর তিনি বাঁচবেন, তাকে বলা হয়েছিল খুব বেশি হলে এক মাস। অদ্ভুত তার ভেতরে পরিবর্তন হলো। সেই দিনই তিনি তার সেন্টার থেকে ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন, একজনকে ডেকে পাঠালেন, তার ঘরের চাবি দিলেন, তার ঘরের কোথায় কোথায় কী কী টাকা রাখা আছে এবং সেটা কোন কোন আশ্রমের জন্য রাখা আছে সেগুলো তিনি তাকে বলে দিলেন, এবং তার কিছু জমানো টাকা ছিল সেটা মঠ মিশনের কোন কোন কাজে ব্যয় করতে হবে সেটা দিয়ে, এবং তার মোবাইল ফোন যেটা তার ভীষণ আকর্ষণের বস্তু ছিল সেটাকেও দিয়ে দিলেন। তারপরে তিনি বেঁচেছিলেন খুব সম্ভবত 17 দিন। এই 17টা দিন তিনি তার সোজা হয়ে বসতে পারতেন, ওই আধ শোয়া হয়ে বসে সমস্ত দিন রাত এক করে ভগবানকে ডাকা শুরু করলেন। আমি এটা একটা এক্সট্রিম এক্সাম্পল আপনাদের দিলাম, এই এক্সট্রিম এক্সাম্পলের ভেতরে তিনটে জিনিস আছে, জ্ঞান, নিজেদেরকে বোধ হওয়া, জীবন শেষ হয়ে যাচ্ছে, যাবার আগে প্রাণায়াম করি তৈরি করতে হবে, তখন আমরা আমাদের সাধন জীবনকে ভালোবাসতে শিখি, এবং সাধন জীবনকে যখন ভালোবাসি বোধ যখন যায় জীবন শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা এই জীবনকে বাঁচিয়ে ওঠার যে কাজ তাতে আমরা প্রবৃত্ত হই, কোনো রকম আলস্য কোনো রকম কষ্ট ছাড়াই আমরা জীবন মুক্তির পথের দিকে এগিয়ে যাই, তখন আমরা ঠিক ঠিক ভগবানের কৃপা আসে এবং আত্মাকে দেহ ইন্দ্রিয়াদি থেকে পৃথক হয়, অখণ্ড সৎস্বরূপ নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব বলে উপলব্ধি হয়, তখন জীবের মুক্তি হয়। তখন আমাদের অবস্থা ঠারিকটা সেই ঝুনো নারকলের মতো, যেদিকটা ধরে টানা হচ্ছে সেদিকটা আলাদা হয়ে যাচ্ছে এবং সেই সাংসারিক বন্ধন যেটা আমাদের এতদিন বেঁধে রেখেছিল সেটা চলে যায়, তখন আমি ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাই। 215 নম্বর সূত্রে ভগবান বলছেন, কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। কর্ম আমরা সকলেই করি কিন্তু কর্মযোগ সাধনা করি না, তাই কর্মে বদ্ধ হই ও দুঃখ ভোগ করি। কর্মযোগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মেই তোমার অধিকার কর্মফলে নয়, এবং কৃপণা ফলহি তব, যারা ফলের জন্য কর্ম করে তারা দিন নিচু থাকবে। কর্ম করো কিন্তু যে কাজই করবে তার নিঃস্বার্থভাবে নির্লিপ্ত নিষ্কামভাবে করো, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করে কৃত কৃতার্থ হবে। কি সুন্দর কথা, কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। খুব সহজ উদাহরণ দিচ্ছি, একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে দেখা হলো আপনার, আপনি তাকে ডেকে নিয়ে গিয়ে কোনো একটা দোকানে বসিয়ে দোকান থেকে কিছু খাবার কিনে তাকে দিলেন, সে আপনার সঙ্গে সামনে খেতে আরম্ভ করেছে, খেতে খেতে তার চোখে মুখের ভেতরে একটা তৃপ্তির ছাপ পড়তে থাকে, আপনাকে সে একবারও থ্যাংক ইউ বলেনি, কিন্তু ওই যে তৃপ্তির ছাপ আপনার চোখে মুখে ওর চোখে মুখে যেটা হয় সেটা আপনার হৃদয়কেও স্পর্শ করে এবং দেখবেন আপনার তখন মনে হয় কত ভালো কাজেতে যুক্ত হতে পারি। আমরা যখন ছোট ছিলাম তখন, ছোট মানে 8-9 পড়ি, তখন
আমরা তখন একজনের কিডনি অপারেশন হবে তার জন্য কাজে লেগে পড়েছিলাম। আমাদের সব ছোটদের সবাই আন্ডার এস্টিমেট করেছিলেন, সেই কারণে আমাদের 5 টাকা করে 100টা কুপন দেওয়া, 500 টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। যে 5 টাকা দেবে তাকেই 1টা করে কুপন দিতে পারবে, কুপনের উপর ডিটেইলস লিখে দেওয়া ছিল। এক মিনিট, সেই কুপনের মধ্যে সব ডিটেইলস লিখে দেওয়া ছিল যে কী জন্য এই কুপন চাওয়া হচ্ছে, কেন এই কুপন আমরা দিচ্ছি, এই সমস্ত কিছু লিখে দেওয়া ছিল। আমাদের ছোট ছোট ছেলেদের মধ্যে দেখা গেল সকলেই 500 টাকার বেশি কালেকশন করলো, এবং আমার এখনও মনে আছে সে যে কী একটা তৃপ্তি, কী একটা যে আনন্দ হয়েছিল সেটা আমরা বুঝতে পারবো না। এই যে জয়ন্তী দিয়ে আমাদের এখানে এখন ইয়েতে কাকুরগাছিতে এই ডিসপেন্সারিতে বসে আছে, অসুস্থ মানুষরা যখন ওর কাছে আসেন এবং উনি প্রেসক্রিপশান দেখে সেই প্রয়োজনীয় ওষুধগুলো দেন, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেই যে ওষুধটি ডাক্তারবাবু লিখেছেন সেইটি নেই, কিন্তু ওই একই কম্পোজিশনে অন্যান্য ওষুধ আছে সেগুলোকে তিনি বার করে দেন, সেই যে মানুষটা যে সুস্থ হবে সেইটা দেখে যে আনন্দ হয় সেটা হয়। আবার পরবর্তী ভিজিটে আবার সেই লোকটি যে আগের বারে 4খানা ওষুধ নিয়ে গেছিল, সে যখন প্রেসক্রিপশানটা জয়ন্তীদির সামনে দেয়, তখন যখন উনি দেখেন আগের বারে 5টা ওষুধ ছিল এবার 2টোতে নেমে গেছে, সে যে আনন্দটা হয় সেটা কিন্তু সেই আনন্দ মানে বুঝিয়ে বলার নয়। আমরা বিভিন্ন দ্বীপে যাই, জানেন তো এই এখান থেকে এক একটা দ্বীপ প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা নদী পথে লাগে। জি প্লট, এল প্লট, রাক্ষসখালী, সব অদ্ভুত অদ্ভুত নাম, সমুদ্রের মধ্যে উঠে আছে দ্বীপ, কোথাও 5,000 লোক থাকে, কোথাও 15,000 লোক থাকে, কোথাও 20,000 লোক থাকে, এইরকম। দুর্গাপুজোর সময় সেই সব মায়েদের জন্য কাপড় আমরা নিয়ে যাই সঙ্গে করে। সামান্য একটা কাপড় কত আর দাম, আপনারা বোধ হয় এই জাতীয় এত কম দামের কাপড় বোধ হয় পরেন না, দেখে তো মনে হচ্ছে না কেউ এত কম দামের কাপড় পরে আছে, যে কজনকে দেখা যাচ্ছে সেগুলোর দাম আমরা অত বাল্ক কিনি তাতেই আমাদের প্রায় 263 টাকা মতো পড়ে। এই দামে আজকাল কোনো কাপড় হয় না, কিন্তু তাদের কাছে ওই একটি কাপড় কি মহার্ঘ। তারা নিয়ে যেভাবে আনন্দ প্রকাশ করেন, আমাদের সাধু ব্রহ্মচারী এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা যারা যান তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমরা যখন যে রিলিফ করি, মানে তারাও রাস্তায় এসে দাঁড়িয়েছে, আমরাও রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, মানে দুজনেরই অবস্থা রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ওই যখন থলের ভেতরে নিয়ে একটা একটা করে জিনিস ভরে দেওয়া হচ্ছে এবং যে থলেটা নিয়ে এসেছিল সেটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, এবং সে কিছু জিনিস হাতে করে নিয়ে তিনি যখন হেঁটে যান, তার হাঁটার মধ্যে এমন একটা নিশ্চিন্ত ভাব লক্ষ্য করা যায়। আমরা পেছন থেকে দেখতে পাই, দূর থেকেই দেখতে পাই তিনি চলে যাচ্ছেন, কিন্তু সেই আনন্দটা আমাদের হৃদয়কে, প্রত্যেককে হৃদয়কে স্পর্শ করে। সমস্ত দিন সমস্ত রাত আমরা পরিশ্রম করি কিন্তু আমাদের এই আনন্দটা স্পর্শ করে। এই কর্মযোগের দ্বারাই, তাই মহারাজ বলছেন কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আত্মজ্ঞান হয়। চিত্তশুদ্ধি, আমাদের হৃদয়টি যখন পরিষ্কার হবে খুব সহজেই ঈশ্বরের অধিষ্ঠান আমার হৃদয় আছে সেটি বুঝতে পারবো, আমিও সেই ঈশ্বরীয় সত্তার একটি অংশ, এই বোধটা আমার ভেতরে জাগবে। কর্ম আমরা সকলেই করি কিন্তু কর্মযোগ সাধনা করি না, তাই কর্মে বদ্ধ হই ও দুঃখ ভোগ করি। এখানে একটি শব্দ আরেকটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন মাত্রা দিয়েছে, একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে কর্মযোগ। আমাদের পড়ানোর সময় শ্রীমৎ ভগবদ্গীতা পড়ানোর সময় আচার্য বলেছিলেন যে দেখবেন এই সবকটি মানে ভগবানকে পাওয়ার সবকটি পথের সাথে একটি যোগ শব্দ যুক্ত করা হয়েছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। যোগ শব্দটার অর্থ হচ্ছে যখন আমরা ঈশ্বর বা উচ্চ আদর্শের সঙ্গে যুক্ত হয়ে এই কর্মগুলো করি না, তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটা ঈশ্বরাভিমুখী হয় না। পূজনীয় বীরেশ্বরানন্দজি সেই বিখ্যাত কথা আছে, নিষ্কাম কর্ম কেমন করে করতে হয় না, সচেতন এবং সততভাবে কাজের মধ্যে ঈশ্বরের নাম করা, সচেতন এবং সততভাবে কাজের মধ্যে ঈশ্বরের নাম করা। পূজনীয় বনো বাবার কথা আমরা অনেকেই জানি, যারা এই প্রাচীন সাধুদের কথা পড়েছি এবং যারা পুরনো দিনের আপনারা ভক্ত আছেন, কাশীতে গিয়েছেন এবং বনো বাবাকে দেখেননি, এই রকম ভক্তের সংখ্যা বোধ হয় খুব কম। কাশীতে গেলেই কাশী সেবাশ্রমে গেলেই বনো বাবার দেখা পাওয়া যেত। তিনি খুব বেশি লেখাপড়া শেখেননি, মহাপুরুষ মহারাজ তাকে পাঠিয়েছিলেন কাশী সেবাশ্রম সঙ্গে,
এই রোগীদের সেবা করবার জন্য। তিনি তাকে অন্য কোনো কাজ দেওয়া যাচ্ছে না, তখন যে কাজটি কেউ করে না সেই ড্রেসিংয়ের কাজটা তাকে দেওয়া হলো। আশিস মহারাজ তার স্মৃতিকথায় লিখেছেন, এমন পেশেন্ট এসেছেন এত দুর্গন্ধ যে সারা ওয়ার্ডে টিকে থাকা যাচ্ছে না। বোন বাবা সবার আগে তাকে ডেকে নিয়ে তার ঘা পরিষ্কার করছেন, বলছেন একটি সার্জিক্যাল ট্রে ধরতে বলেছেন, বলছেন আমি নাক মুখ পেঁচিয়ে সেই সার্জিক্যাল ট্রেটা ধরিয়েছি। সেই পেশেন্টের ঘায়ের ভেতরে কি একটা ওষুধ দেওয়া মাত্র ম্যাগট, ওই এক ধরনের পোকা আছে, সেগুলো পটপট 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 পড়তে থাকছে, বলছে প্রায় ট্রেটা ভর্তি হয়ে গেছে সেই পোকাতে, মানে তার ঘাটা থুকথুক করছে, সেই পোকাতে ঘাটা থুকথুক করছে, সবাই নাক মুখ বেকাচ্ছে, কিন্তু আমাদের ইয়ে বনবাবা তিনি কিন্তু কোনো দুর্গন্ধ পাচ্ছেন না। তিনি পরম মমতায় টিপে 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 সেই পুঁচ টুচটি বার করে দিলেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, তাকে ঘা বন্ধ করে দিয়ে তিনি চলে গেলেন। বনবাবা একবার ইতিহাস হয়ে গেছিলেন, প্রভু মহারাজ বলতেন বনবাবা যেখানে হাত দেবে সেইখানের ঘাই শুকিয়ে যাবে, এরকম অবস্থা। তিনি ঠিক কর্মযোগ করতেন, কর্ম নয়। আমার দেখার সৌভাগ্য হয়েছিল একজন সাধুকে, তিনি আর এখন বেঁচে নেই, 2014 সালের যে কেদারে যে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়, ভারত সেবাশ্রম সঙ্গের বাড়ির সঙ্গে তিনিও ভেসে যান। আমার তার সঙ্গে দেখা হয় 2004 সালে, তখন উনি কয়েক মাস হলো সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গে যোগ দিয়েছেন। শীতের যে ছমাস বন্ধ থাকে সেই ছমাস তিনি ওই উখিমঠে তাদের যে আশ্রম সেখানে স্কুলে ছেলেপুলেদের পড়ার, আর বাকি ছমাস তিনি কেদারনাথে থাকতেন। আমাদের আমার সঙ্গে গৌরীকুণ্ড থেকে যাত্রা করলেন একজন পেশেন্ট, একজন ভদ্রলোক, তেলেগু ভদ্রলোক, তিনি যাত্রা করলেন, আমি দেখলাম ঘোড়ায় করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার খুব অসুবিধা হচ্ছে যত ঘোড়া চলছে। তারপরে আমি গিয়ে কেদারনাথ দর্শন করে কেদারনাথে ইয়ে করে সেই ভারত সেবাশ্রম সঙ্গে যখন গিয়ে পৌঁছলাম সেই ভদ্রলোককে আবার সেখানে দেখলাম, তার পায়ে একটু কোথায় ছোট্ট কোথাও কেটে কুটে গেছিলো, আর এই ঘোড়ার এই যে পাদানিতে ওখানে ঘষে 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 সেই কাঁটাটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে এবং তার ভেতরে পুঁজ হয়ে গেছে। ওইটুকু রাস্তায় যেতে যেতে গরম জল তৈরি করে পরম মমতার সঙ্গে সেই ব্রহ্মচারী মহারাজ তার পা দুটো ধুয়ে দিচ্ছেন, টিপে টিপে পুঁজ বার করে দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিয়ে তাকে একটা হাত তার কাঁধে দিয়ে আরেকটা হাত দিয়ে তাকে সেই, ও তার কোনো ভাষা বোঝেন না, তিনি তাকে একতলার একটি ঘরে পৌঁছে দিয়ে আসছেন। তাকে সেই দিন প্রথম দিন দেখলাম, দ্বিতীয় দিনও দেখলাম তার ড্রেসিং হচ্ছে, তৃতীয় দিন আমি যখন গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডে এসে পৌঁছেছি, গৌরীকুণ্ডে স্নান করার জন্য গিয়েছি, দেখলাম সেই ভদ্রলোকও পৌঁছে গেছেন। আমি জিজ্ঞেস করলাম ঘাটা শুকিয়েছে, বলছে জরুর সুখ জায়গা, আবি তক সুখা নেই লেকিন জরুর সুখ জায়গা, মুঝে স্বয়ং কেদারনাথ জি উস স্বামীজিকে অন্দর হৃদয় সে হৃদয় মে ব্যাঠ কে হমেন স্পর্শ কিয়া থা ও সুখ হি জায়গা, বলছে অবশ্যই শুকিয়ে যাবে, স্বয়ং কেদারনাথ জি ওই সাধুটির হৃদয়ে বসে আমার পায়ে হাত দিয়েছেন, দেবতার স্পর্শ পড়েছে, ও ঘা আমার শুকিয়ে যাবে। আমিও দেখলাম যে পরিমাণ দগদগে ঘা হয়েছিল এই দুদিনের তিন দিনের ড্রেসিংয়ে সেটা সম্পূর্ণ খানিকটা বেশ হয়ে গেছে, তার ঘাটা নেই, শুকোতে শুরু করেছেন। তিনি গৌরীকুণ্ডে জল থেকে একটু জল নিয়ে সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে স্নান করে শেষকালে যাওয়ার সময় ভালো করে মুছে নিজেই ব্যান্ডেজ করে চলে গেলেন। এই হচ্ছে কথা, এটা হচ্ছে কর্মযোগ। কেউ বলেনি সেই সাধুটিকে তুমি করো, আমাদেরও কেউ বলে না। দেখবেন মানুষের সেবা করার যে উপকরণ আমাদের চোখের সামনে থেকে যায়, আমরা সেবা করতে পারি না, সেবা করলেও সেটা ভগবানের কাজ করছি এই বোধে সেবা করতে পারি না। এই যতই বোধে আমরা সেবা করতে পারবো ততই দেখবেন আমাদের কাজ ভগবতমুখী হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কর্মে তোমার অধিকার, কর্মফলে নয়, আমি কি পাবো সেটা বড় কথা নয়, আমার সামনে যে কাজটা আছে এটা ঈশ্বরের সেবা, এই জ্ঞানে যদি আমি করতে পারি তবেই আমার মধ্যে ভেতরের মানুষটার বদল হবে। বলছেন কৃপণা ফলহে তব, যে ফলের জন্য কর্ম করে তা দান তা তিনি তারা দিন ও নিচু থাকে, এইটা পাবো বলে ওইটা করি যারা তাদের অবশ্যই দিন থাকে, কেন সেটা না পেলে তার যে প্রচণ্ড বেদনা হয় সেটা তাদের মানে সহ্য করতে হয়, আমরা চাইছি অথচ পাচ্ছি না, এই কষ্ট আমাদের ভীষণভাবে আমাদের মনের ভেতরে জাগ্রত হতে থাকে, এইটা হচ্ছে কথা।
তাই তিনি বলছেন কৃপড়া ফলহি তব, যখন আমরা যারা ফলের জন্য কর্ম করে তারা দীন ও নিচু হয়ে থাকে। তাই মহারাজের ভারী সুন্দর উপদেশ, বলছেন কর্ম করো কিন্তু যে কাজই করবে তা নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে ও নিষ্কামভাবে করবে। দেখুন কর্ম করার তিনটে পদ্ধতি তিনি বলে দিচ্ছেন। প্রথমটা হচ্ছে নিঃস্বার্থভাবে, বদলে আমি কিছু চাই না। নির্লিপ্ত মানে আমি তাকে, তিনি আমাকে সেবা করবার সুযোগ দিয়েছেন, আমি এই সেবাটা করছি, এই বোধটা যেন জাগে, আমি যেন লিপ্ত না হয়ে যাই। অনেক সময় আমরা তার জীবন, মানুষকে ভালো করতে গিয়ে তার জীবনের সঙ্গে লিপ্ত হয়ে যাই, ফলে যখন আমরা তার থেকে আঘাত পাই আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারি না। তাই বলছেন নিষ্কামভাবে, নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে, আর শেষ করছেন নিষ্কামভাবে, কোনো কামনা না করে। মানে এর থেকে আমার এই লাভ হবে, সেই লাভ হবে, লোকে আমায় বলবে আহা আহা, মানুষ হয় না। যেমন আমাদের জয়ন্তীদি এখন সেবা করছেন, যদি এইভাবে করেন যে লোকটা পেশেন্ট আমাদের দিয়ে যাচ্ছেন, আমার কাছ থেকে পেশেন্ট নিয়ে যাচ্ছে, পরের বারে বলবে দিদি আপনি যে ওষুধ দিয়েছিলেন না আপনার হাতে, বুঝলেন না একেবারে ঈশ্বর বাস করছেন, সেই ওষুধে আমি ভাব গেছি, এই ভাবনা চিন্তা করলো কিন্তু হবে না। কোনো কিছুর প্রত্যাশা না করে, দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয় সম্বল। স্বামীজি বলছেন যদি তোমার হৃদয় সম্বল থাকে দাও আর ফিরে নাহি চাও, তুমি দিয়ে যাও কিন্তু তার বদলে কিচ্ছু চেয়েও না। আমাদের পূজনীয় মহারাজ বলতেন, অমলানন্দজি বলতেন, ভালো ব্যবহারটিও আশা করো না। আমার মনে আছে উনি বলতেন, বারবার এই কথাটা বলতেন, সাধু হতে এসেছো কারুর কাছে ভালো ব্যবহারটিও আশা করো না, জানবে সে তোমায় আঘাত দেবে। একবার হলো কি, আমরা খেতে বসেছি দুপুরবেলা, হঠাৎ করে শুনলাম অমলানন্দজিকে ঘেরাও করা হয়েছে। আমরা ছুটতে ছুটতে গেলাম, দেখলাম মহারাজ গামছা পরে গায়ে তেল মেখে বসে আছেন একটা চেয়ারের ওপর, আর ছেলেরা তাকে ঘিরে বসে আছেন। অকথ্য ভাষায়, যাকে আমরা সোজা বাংলা ভাষায় বলি খিস্তি, সেই 84 বছরের বৃদ্ধকে খিস্তি দিচ্ছে একটি 18-19 বছরের ছেলে। সে যে কি লজ্জার, কিন্তু তারা দিচ্ছে, কারণ সরকার থেকে এখনও পর্যন্ত তাদের মাস্টারমশাই দেয়নি, তাদের ক্লাস হচ্ছে না, তাদের যাবতীয় ক্ষোভ ওই 84 বছরের সাধুটির ওপর পড়ল। আমরা সেই ছেলেটিকে, তাদেরকে ধীরে 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 বার করে দিলাম, ভাঙচুর করে আমাদের অতদিনের পুরনো অফিস একেবারে খণ্ড নিতে করে দিল, একদম যেন বলে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল। সন্ধেবেলা পুলিশ এলো, তাদের বার করে দেওয়া হলো। মহারাজের খুব মনে লাগলো, মহারাজ সমস্ত কাজ থেকে নিবৃত্ত হলেন এবং বলে দিলেন আর আমি কলেজ চালাবো না। চিঠি লেখা হলো, টাইপ করা হলো, কারেকশান হলো, প্যাডেটে ছাপা হলো, সব হলো, মহারাজ কোনো কাজ করেন না। যখন মহারাজের খুব মনে দুঃখ হতো তখন মহারাজের একটা ভারী সুন্দর জিনিস ছিল, উনি খুব পণ্ডিত ছিলেন, ভাগবত পড়তেন, ওনার ভাগবত পড়ার স্টাইলটা ছিল অপূর্ব, সবাই বসে বসে ভাগবত পড়ে, উনি শুয়ে শুয়ে ভাগবত পড়তেন, লম্বা হয়ে শুয়ে একটা পা ভাঁজ করে আর আরেকটা পা সেই ভাঁজের ওপর দিয়ে পাটাকে এমনি এমনি করে নাড়াতেন, আর বুকের ওপর, শ্রীকৃষ্ণ তো তাই বুকের ওপর তাকে রেখে উনি ভাগবত পড়তেন। প্রথম দিন গেল, গিয়ে বললাম কি মহারাজ কাজ করবেন না, বলছে না না ও সকল কাজ তোমরা করো, আমি আর কাজ করব না। দ্বিতীয় দিন গেল, বললাম ও মহারাজ কী হলো, বলছেন না ও সকল কাজ তোমরা করো আমরা করবো না। তৃতীয় দিন এরকম গেল, চতুর্থ দিন অফিসে গিয়ে দেখি মহারাজ বসে কাজ করছেন, আমি তো ছোট ছেলে তো তাই একটুখানি পিঞ্চ কেটে বললাম কি কর্মবিরতি শেষ হয়ে গেল? উনি ধীরভাবে শান্তভাবে আমাকে উত্তর দিলেন, জানো তো এই যে কলিয় নাগ যখন শ্রীকৃষ্ণ বধ করতে এলেন, কলিয় নাগকে শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন তুই বিষ উগ্রাস কেন, তো বললেন কলিয় নাগ হাত জোর করে বলেছিলেন প্রভু আপনি বিষ দিয়েছেন তাই দিয়ে আপনার পূজা করি, অমৃত দিলে আপনাকে, অমৃত দিলে অমৃত দিয়েই পূজা করতাম। দেখো আজকের ছেলেগুলো, তাদের আমরা ক্লাস করার বা পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিতে পারছি না, তাই তো তারা আমাদের ওপর রাগ করছে, তাই তো তারা অভিমান করছে, তাই তো তারা ভাঙচুর করছে। আমরা যদি এদের ক্লাস করার উপযুক্ত পরিবেশ দিতে পারতাম, মাস্টারমশাই দিতে পারতাম, তাহলে ওরা কিন্তু রাগ করতো না, আরও পড়াশোনা করতো, ওদের রেজাল্ট ভালো হতো, শুধু তাই নয় কলেজের নামও গৌরবান্বিত হতো। আমরা যদি সেই সময় সেই ভালো ছাত্রদের কৃতিত্বের ভাগি হতে পারি, তাহলে আজকে কালো ছাত্রদের এই ভাঙচুরের ভাগিদার হব না কেন? এটা একটা অদ্ভুত জিনিস আমি ওনার কাছ থেকে শিখেছিলাম, এই যে কোনো রকম যে কাজ করছেন সব কিছুর ভেতরে তিনি নির্লিপ্ত এবং নিষ্কামভাবে আছেন। এমনভাবে কাজ করতেন মনে হতো কলেজটা ছাড়া তারা জীবনে আর কোনো দ্বিতীয় লক্ষ্য নেই। কিন্তু যেদিন কলেজের দায়িত্ব ছেড়ে দিলেন, আমি মনে করতাম এই মানুষটা তো মারা যাবে যেদিন কলেজের দায়িত্ব ছেড়ে দেবেন, তিনি তো কলেজ ছাড়া কিছুই থাকতে পারতেন না।
কিন্তু যেদিন কলেজের দায়িত্ব ছেড়ে দেবেন দিলেন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি কলেজ সম্পর্কে একটা কথাও জিজ্ঞাসা করেন না। এমনকি ক্যাশ কি আছে না আছে, চেকবুক আছে কি না, কোনো কথা তিনি জিজ্ঞাসা করেন না। অ্যাজিব যেন তার জীবন থেকে তিনি 40 বছরের কলেজের অধ্যায়টা এক মুহূর্তে ঝেড়ে ফেলে দিয়েছেন। তিনি অন্য কাজে মেতে আছেন, সোভেনির বেরোবে তার লেখা জোগাড় করছেন, পড়াশোনা করছেন, ভাগবত পড়ছেন, ক্লাস উনি যে কোনো ক্লাস নিতে গেলে ভীষণ প্রস্তুতি নিয়ে যেতেন। সে যদি 10 লাইনও কথামৃত পড়েন সেই 10 লাইনটাকে বোধহয় 50 বার পড়তেন, এমনভাবে পড়তেন কথামৃত প্রায় ওনার মুখস্থ, বইটা সামনে খোলা থাকতো। সেটা কি কোথায় ব্যাখ্যা দেবেন, কোথায় আছে ভাগবতে কোন শ্লোক আছে, উনি সাধারণত খুব ভাগবত ব্যবহার করতেন, সে সমস্ত কিছু সারাদিন পড়াশোনা হচ্ছে, লেখা হচ্ছে, সব হচ্ছে। কিন্তু কলেজটা যে তার জীবনের একটা ইন্টারনাল পার্ট ছিল সেটা তিনি ভুলেই গেলেন। শিখলাম আমি কেমন করে নির্লিপ্ত হতে হয়। পূজনীয় মহারাজ বলছেন না যে নিঃস্বার্থভাবে নির্লিপ্তভাবে নিষ্কামভাবে কর্ম করো, তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে এবং সুখ দুঃখের অতীত পরম আনন্দ লাভ করবে এবং কৃতকৃতার্থ হবে। এটা একবারে পরীক্ষিত সত্য, শুধু বাকি আছে আমাদের করে দেখা, করে দেখলেই আমরাও এই আনন্দের ভাগিদার হব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন সত্য সত্যই সেই আনন্দের ভাগিদার হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী শুক্রবার আমরা শুরু করব, সেদিন 216 নম্বর সূত্র থেকে আমরা শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামি ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।